আর ডিসেম্বর জানুয়ারি মাসটা বেশি বেশি খুব কষ্টের। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি রাত থেকে শুরু করলাম, উঠেছি অনেকক্ষণ আগে, উঠে তোমার হচ্ছে ভিডিওটা এডিট করলাম, তারপরে আপলোড এখনো করিনি, প্রাইভেট করা আছে। বাবুর কাছে বসলাম, বাবুর কাছে বসে বসেই আপলোডটা করলাম। আর তোমার আর কি করলাম, মানে প্রাইভেট করে রেখেছি, এডিটটা কমপ্লিট হয়ে গেছিলো। বৌদি বললো বাবুর কাছে বসতে, বৌদি রান্না বসালো। আর আজকে আমার রান্না বান্নার ডিউটি নেই, প্রত্যেক দিন থাকে, সব দিন থাকে না। ধরো আজকে বাবুর শরীরটা একটু ভালো আছে, তাই বললাম আমি রান্না করছি। আজকে আমাদের ডিম হবে যত সম্ভব, আর কি শিম আলু পেঁয়াজ কলি ভাজা। তো আমি শিমটা বারণ করলাম, তো বললো তুমি শিমটা বেছে খাবা, আমি শিম যেহেতু খাই না। আর তোমার বাটা মাছ নিয়ে এসেছে, অল্প করে বাটা মাছ হবে। আর আর তোমার হচ্ছে আর একটা কী করবে বললো, ও বাবুর জন্য একটা কাটা মাছ নিয়ে এসেছে, একটা না দুটো, সেটাই হবে, মানে বাবুর ওটা ভাজা হবে। আর আমাদের সবারই ডিমের ঝোল। আর আমি টক পালন নিয়ে এসেছিলাম কালকে বিকেলে বাজার করে, তো সেই টক পালনটা একটু পরে করব, আগে বৌদি রান্না হয়ে যাক। টক পালন আর বাবা বলেছে একটা ফুলকপি করে দিতে বাবাকে, তো সেইটা ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল করে দিতে হবে বড়ি দিয়ে, ও রাত্রে রুটি খাবে তার জন্য। আর মায়ের শরীরটা না ভালো নেই, কালকে হঠাৎ করে শুয়েছিল, দিয়ে কালকে যেহেতু আমি কোনো ব্লগ করিনি তাই আর এটা তোমাদেরকে বলাও হয়নি। মা কালকে রাত্রে শুয়ে থাকতে থাকতে মায়ের নাকি মাথা ঘুরছে, বলছে আমার শরীরটা ভালো লাগছে না। আমি তখন গোপালদের বাড়িতে ছিলাম, আবার প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে প্রেশার মাপার মেশিনটা নিয়ে এসে প্রেশারটা মাপলাম, দিয়ে দেখলাম একটুখানি বেড়ে গেছে প্রেশারটা, উপরেও একটুখানি বেশি, উপরে 3 বেশি আর নিচে হচ্ছে তোমার 5 বেশি। তো এখন ছাদ থেকে নিচে যাব, একটু পরে স্নান করে নেব, আজকে তাড়াতাড়ি করে নেব। তো স্নান করে গোপালকে একটু পড়ালে পড়িয়ে দেব, আর কিছু কাজ আছে সেইগুলোই কমপ্লিট করব। তোমার ফ্রিজগুলো অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা, সেগুলো সব পরিষ্কার করব। তারপরে তোমার হচ্ছে আরও ভিডিও আছে, ওগুলো এডিট করব। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে কথা হচ্ছে। শীতকালে ছাদে বসে খেতে হেবি ভালো লাগে, বাবা স্নান করে নিয়েছে ছাদে, দিয়ে এখানে ভাত এনে দিলাম, ভাতটা খেলো, একবার ভাত হয়ে গেছে। আর বাবুর জামাগুলো তোমার হচ্ছে কালকে কেচে দিয়েছিল, কিছুটা হালকা হালকা ভেজা ভেজা থেকে গেছে, তাই এখন রোদে দিয়ে দিয়েছি। আর এদিকে ছাদটা, এদিকে তো কাকাদের বাড়ি, বুঝলে ছোটো মার শাড়ি মেলা আছে, রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই আছে। কার বাড়িতে আসলো কে জানে মালপত্র নিয়ে, এই ভাড়া বাড়িতে থাকলে এই একটা সমস্যা। আমার 3 বার হয়েছে এরকম, 2 বার, মানে একবারই যখন নিয়ে আসি আর একবার বাড়ি চেঞ্জ করে আর এক বাড়িতে গেছিলাম তখন অনেকক্ষণ আগে, আজকে নিচেই নামিনি, একবার নেমেছিলাম, এখন গোপাল পড়ছে। আর কালকে বাজার থেকে বিকেলের দিকে দেখো টক পালন নিয়ে এসেছি 500 মতন, তাই টক পালনটাকে এখন কেটে রাখবো, যতটা সম্ভব ততটা করব, মানে পরে করব, না হলে কালকে করবো, আজকে কেটে রেখে দিই তাহলে সুবিধা হবে। তাই মা ছাদে ধুলো, আমি বললাম কি এখানে কেটে নেব। টক পালন খেতে আমার খুব ভালো লাগে। কি করে ধুইছো মা মাটি লেগে? চলো দেখতে থাকো এটা কেটে নিয়ে। তোমাকে আমি তো নিয়ে যেতে বারণ করলাম, দু 3 4 5
লেখা কতদূর দেখি তোর খাতাটা, এক পাতা করলি মোটে? ওই পাতাটা কর। আর ওদিকে মা সব সবজি ধুয়ে দিয়েছে, আর শাক বাসছে, বোতে শাক নিয়ে এসেছিলাম কালকে। বাবা এখন ভাত খাবে, মাকে নিচ থেকে নিয়ে আসতে বলছে, আর আমার শাক এখনো কাটা হয়নি, অনেকটা আছে, চলো কেটে নি। এটা টক পালন গলে গেলে হয়ে যায়, আর একবার পরে আর একটু মিহি করে নেবো, আমি বেশি মিহি শাক কাটতে পারি না গো। কি করতে এসে সাদাগুলো দাও, ছবি লিখছেন কি? হ্যাঁ ছবি ছবি লিখছি না, এমনি ভিডিও করছি একটু। ছবি নিবো তোমাকে? হ্যাঁ তোমাকে নিইনি, ঠিক আছে দাও সাদাগুলো দাও। কেন দিব দুটো? হ্যাঁ আর দুটো গোলাপি দাও, ধরো না হলুদ নিবো না। কত করে? জয় নিবি না, থাক নিবে না। এই দেখো বাবুর হাতে একটা আছে, আমার হাতে তিনটে বুড়ির চুল, বুড়ির চুল নিয়ে নিয়েছি বাবুর হাতে। বাবু তোমারটা দেখি দাও, তোমারটা দেখি দাও, এই যে আর এই যে আমার হাতে তিনটে। তো চলো টাকাটা নিয়ে নিয়ে ওকে দিয়ে দিই। এসেছি ছাদে আমি ভাত নিয়ে, আর এই যে চাটনি, এটা কালকে কা ছিল, এই যে দেখো টমেটোর আর ডিম, এটা দিয়ে এখন ভাত খাবো। খাবি? লোভ দেখাচ্ছিস কেন? তাহলে পায়ে লাগবে তো, আমি ভাবছি হাওয়াই মিঠাইটা ওকে দিব না, ওই যে একটা বুড়ির চুল গুলো ভাবছি আমি একা একা খাবো, তাহলে ওইটা নিয়ে নিচে আনতে গেছি, ওই জন্য পায়ে লেগেছি। তো চলো আমি ভাতটা খেয়ে নি। গোপাল নিচে আনতে গেছিল, ভাবছি কি ওই হাওয়াই মিঠাই গুলো আমি ওকে দেবো না। কি তুই কাকে দেখেছিস? আমি পরে দেখছি। তো চলো আমি খেয়ে নি, মায়ের খাওয়া হয়ে গেছে, মা বাবা গোপাল সবাই ছাদে খেয়েছি। আর আমি আর একটা শাক আছে, ওই শাকটা কাটবো, বোতের শাকটা। তো চলো আগে খাওয়া হয়ে যাক, তারপরে পরে কথা হচ্ছে। শাকটা কাটা হয়ে গেল, শাকটা কেটে নিয়েছি, আমি অত মিহি করে কাটতে পারি না, যেমন করে শাকটা এখানে ধুয়ে নিয়ে চলে যাব, দিয়ে কন্টেনারে ভরে রেখে দেবো। আমি যেমন পেরেছি তেমনই কেটেছি, এটা নিয়ে আবার হাসাহাসি করো না তোমরা। থেকে চলে এসেছি, শাকটা উপর থেকে কেটে নিয়ে এসেছিলাম, এখন এসে করে নিলাম একটু বেগুন কেটে, হয়ে গেছে আর একটু হবে। ছাদ থেকে এসে থেকে রান্না করে যাচ্ছি, মানে তখন শাকটা করেছিলাম তোমাদেরকে শেয়ার করেছি, আর তারপরে তোমার বসেছিলাম, গভীরের ভিডিওটা আপলোড করলাম, আপলোড পরে করলাম, মানে ভিডিওটা এডিট করার পর দেখছি বাবা খাবে, তো আমাকে বললো কি যে তোমার দিনে আজকে তো ইয়ে হয়েছিল, ডিমের ঝোল হয়েছিল আর ফুলকপি, ফুলকপি দিয়ে মাছের তরকারি হয়েছিল, বাটা মাছ। আমি তো বাটা মাছ খাই না, সব দিন বলতেও পারবো না, আর ফুলকপি যেহেতু আমি কিছুই খাবো না। তো এখন হচ্ছে তোমার কি রান্না করলাম, রসা করলাম, ফুলকপি আলু বড়ি বেগুনের ঝোল, আর হচ্ছে তোমার কি যেন বলছে ওটা, মাথাও আর কাজ করে না, পেঁয়াজকলি আলু ভাজা। তো পেঁয়াজকলি আলু ভাজাটা হচ্ছে, চলো রসাটা করেছি দেখে নাও। এই যে বেগুন আলু বড়ি আর ফুলকপি, ফুলকপি নিচের দিকে থেকে গেছে, আর এটা তো হচ্ছে তোমার শাকটা করেছি, কালকে একটু গরম করে এটাই খেয়ে নেব, আর এদিকে হচ্ছে তোমার পেঁয়াজকলি আলু ভাজা, এটা আর একটু হবে, ভাজা হয়নি এখনো, অনেকটাই হবে ভাজা। তো এটা ভাজা হলে ব্যাস আমার এখনকার মতন কাজ কমপ্লিট, আর ভালো লাগছে না, সে কখন ধরে রান্না করছি আজকে, একবেলা ভালো লাগে, মানে আজকে তো দুবেলা করিনি, বুবলি করেছিল, ফুলকপি তরকারি বা পেঁয়াজকলি যদি থাকতো তাহলে বাবার এখন খাওয়া হয়ে যেত। আমি এটা করলাম, করে বাবা উঠে এখন খেয়ে নিল ফুলকপি দিয়ে, পেঁয়াজকলিটা দেখলাম কালকে শনিবার খাবে কিনা, প্রতিদিন আবার যদি না করতে পারি। তাই 12:30টা মোটামুটি বেজেই গেছে, কারণ কটা বাজছে দেখি, হ্যাঁ বাজতে চললো 12:23। তো এখন আমি চা নিয়ে বসেছি, আজকে ডিনারে হচ্ছে চা বিস্কুট, নিয়ে গেছি
তো এটাই খাবো আমি। আর ওই যে এস বিস্কুট নিয়েছি, আর এটা নিয়েছি লম্বু, তো অর্পণ কাকুকে দিয়ে আনিয়ে নিয়েছি। আমার বেকারির বিস্কুট ছাড়া চা খেতে ভালো লাগে না। একটা প্যাকেটে ভরে দিই, পড়ে গেছে। তো চলো আমি এখন চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। লেবু দিয়েছি, তেজপাতা আর তোমার আদা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর কালারটা আজকে খুব সুন্দর এসেছে। মানে অল্প চা পাতাটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। এই যে বিস্কুট এনেছি, এখন এটাই ডিনার করে নেব। তেই পেলে যে চা খেলাম আজকের রাত্রের ডিনারে, আমি চা আর বিস্কুট, আর তারপরে হচ্ছে তোমার মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। মুখে একটু ক্রিম মেখে নিলাম, এই যে নিভিয়া সবটা, তো এটাই মাখি আমি শীতকালে। তো নিভিয়া সবটা মাখার পর এখন হচ্ছে শুয়ে পড়বো। আর কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই, আজকে অনেক কিছু শেয়ার করেছি। একদম তোমার হচ্ছে ঘুম থেকে উঠার পর, মানে ঘুম থেকে উঠে বিছানা গোছানোটাই শুধু দেখাইনি, বাদ বাকি যা করেছি তোমাদের সাথে আজকে অনেকটা শেয়ার করেছি। আর কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর খুব তাড়াতাড়ি আমার 1 ইয়ারের জার্নিটাও বলবো। আর ডিসেম্বর জানুয়ারি মাসটা বেশি বেশি খুব কষ্টের, ফেব্রুয়ারি মাসটাও কষ্টের, তবে ডিসেম্বর জানুয়ারিটা মানে পিকনিক, ফার্স্ট জানুয়ারি নতুন বছর। দেখো নতুন বছরে কেউ মানে কাউকে পায়, কেউ আবার কাউকে হারিয়ে ফেলে, তো নতুন বছরটা আমার কাছে অনেকটাই কষ্টের। আমার কাছে বলে না, অনেকের কাছে এটা কষ্টের। আর আমার কালকে কিছু কেনার আছে, আজকে যেতাম কিন্তু আর বেরোনো হয়নি, যেহেতু মালাটা কালকে নিয়ে চলে আসবো একবারে, মানে পরশুদিন 1 জানুয়ারি, ওই জন্য কালকেই বেরোবো একটু, অনেক কিছু কেনার আছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, আর লম্বু খেতে কার কার ভালো লাগবে সেটাও তোমরা বলবে। ভালো লাগে আমার লম্বু খেতে, খুব ভালো লাগে আমাকে। যদি রাত্রে একটা লম্বু দিয়ে রাখা হয় শুধু আমি থেকে যেতে পারবো, আর যদি না খেতে দিই কোনো ব্যাপার নেই। তো চা আর লম্বু হেভি লাগে আমার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন 1টা বাজতে চললো, হ্যাঁ 1টা বাজতে 5, এই যে। চলো যদি পারি তাহলে ভিডিওটা এডিট করবো, যদি না পারি তাহলে শুয়ে পড়বো। আর 1 ইয়ারের জার্নির ভিডিওটা আমি রবিবার কি সোমবারের মধ্যে তোমাদেরকে আপলোড করে দেবো। চলো আজকের মতন টাটা, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থেকে, গুড নাইট।